তো সেই ছবিটা আজকে আমি আপনাদের সামনে রিভিল করব। এন্ড হচ্ছে আমি কিন্তু এটা কিন্তু আমার দোষ না, আমি যে রিভিল করব, আপনারা অনেকেই বলছেন পুরো রুবেল ভাইয়ের ফেস রিভিল করার কথা। আপনারা তো সবাই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে পুরো রুবেলের ফেস রিভিল নিয়ে। সেটা হচ্ছে তার কারণ কি, পুরো রুবেল হয়েছে আমার পুরো বানানোর কথা এতদিন রাম রাম ভাই, তারপর ওই যে কি যেন ল্যান্ডস্কোপ গ্রেনেড সব দিয়ে মারমুড় খাওয়ায় খালি লোলিমুড় দিছে, আর খালি কইছে এটা করলে প্রবি, এটা করলে প্রবি, কিন্তু এখন হয়েছে ভাই প্রতিশোধ নেওয়ার পালা। হ্যাঁ, কারণ বারবার একটা জিনিস ভালো লাগে না, এটা মানে প্রো হইতে গেলে হচ্ছে নিজেরই হইতে হয়, বোঝা গেছে? আর একজনের তো প্রো হইতে গেলে খালি লোলিমুড় ড্রামের বাড়ি আর ল্যান্ডমাইনের কপি খাইতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন সোজাসুজি হচ্ছে প্রো রুবেল ভাইয়ের অ্যাড দিয়ে থ্রেডটা দিয়ে দেই। সে কেন করছে এতদিন আমাদের সাথে এরকম, এটা তারা জিজ্ঞেস করে নিব। অ্যান্ড পুরো রুবেল ভাইয়ের একটা ছবি আছে আমার কাছে, ঠিক আছে? আপনারা হচ্ছে যেমন স্ক্রিনে দেখতে পাইতেছেন, আমি হচ্ছে একদিন তার কাছে এই যে ছবিটা চাড়ানোর পরে সে হচ্ছে আমার এই ছবিটা দিছিল। হ্যাঁ, তো সেই ছবিটা আজকে আমি আপনাদের সামনে রিভিল করব। অ্যান্ড হচ্ছে আমি কিন্তু এটা কিন্তু আমার দোষ না, আমি যে রিভিল করব, আপনারা অনেকেই বলছেন পুরো রুবেল ভাইয়ের ফেস রিভিল করার কথা, যার কারণে আমি আজকে পুরো রুবেল ভাইয়ের ফেস রিভিলটা করে দিব আপনাদের সামনে। আর এটার মূল উদ্দেশ্য তো আমি আবারও বলতাছি, সেটা হচ্ছে সে এতদিন অনেক আমাদের ল্যান্ডমাইন দিয়ে বাড়ি বুড়ি খাওয়াইছে, মায়ামুড়ি খাওয়াইছে, ঠিক আছে? হ্যাঁ, মানলাম সে পুরো রুবেল ভাই, অনলাইন অনলি পুরো রুবেল ভাই, তাই বলে যে এমনি বারবার মারবো এটা তো হয় না, ঠিক আছে? এখন আজকে আমরা যাবো হচ্ছে প্রতিশোধ নিতে। গাইস, তোমরা আমার সবাই সাথে থাকো। অ্যান্ড পুরো রুবেল ভাই যদি পরবর্তীতে কোনো অ্যাকশন নেয় অবশ্যই তখন তোমরা আমাকে সাপোর্ট করবো, আমি জানি। ওকে, সো চলো আমাদের ফর রুবেল ভাইয়ের অ্যাড দিতেছি, দৌড় দিয়ে আইবো, একাডেই দৌড় দিয়ে পারবো। হ্যাঁ চান্দু, আহো না আহো না না, বুঝবা আজকে বুঝবা। কি রে এবড়ে, কি যে তোরে এত ইনভাইট দিতে আসছিস লাগে বড়া, কাম করতাছিস না? ওই মে, আপনি কি বাপ বাইরে গেছে কা? কোন সময় তো ইনভাইট দিতাছিস মানে বুঝলাম না, লবির ভিতর আইতে কি শরম করে নাকি? শরম করতো কে বড়া, তোর মতো সারা দিন বয়ে থাই, সারা দিন বয়ে থাই মানে। আচ্ছা যাই হোক ভাই, এই যে আপনি যে সবসময় মনে করেন পুরো বানানোর কথা কয়, ঠিক আছে, বারবার ধরেন ড্রামের দ্বারা নিয়ে যায় ফাড়ায় দেন, খেলা পারি না দেখা, তারপর ওই যে ল্যান্ডমাইনের ওই নিয়ে ফাড়ায় দেন, এগুলো এগুলো ক্লিয়ার করেন, এগুলো ক্লিয়ার করেন? এগুলা করলেই তো রে ভাই, এগুলা করলেই তো একটা মানুষ নোব থেকে প্রো হয়। তোরা তো এমনি বেটা প্রো বানাইছি ড্রামের মাইক টাইক খাওয়া লোলিমুড দিয়ে, এগুলা দিলে প্রো হয়, এগুলা দিলে মনে কর ভিতরে একটা প্রতিশোধের আগুন জ্বলে, যা আমিও মনে কর একদিন খেলা শিখবো এরকম একটা আগুন জ্বলে, আর এগুলা করেই তো প্রো বানাইছি। আর তুই দেখা যায় মোটামুটি এই যে দেখছাস আমার সামনে, ইনস্ট্যান্ট আমার সামনে, এটার প্রমাণ এই যে দেখ তোর মাথায় কত সুন্দর আমার মতো খরগোশের মাথা জ্বলাইতেছে, কত সুন্দর জ্যাকেট, আস্তে আস্তে আমারটার মতো কালার হইব। হ্যাঁ ভাই, প্রতিশোধের আগুন তো ঝুললা গেছে গা, বুঝছেন? হুদাই তো আর আপনার ইনভাইট দেই নাই, আর ওই যে খরগোশের মাথা মতো ওটা ভাই মানুষের তে চায় চুয়া লাগাইছে, ওটা আর আপনার মতো ড্রামের মাইর খাওয়া নাই। তো চিন্তা করিস না, আরো আরো হইবি, আরো হইবি, লোল খাবি প্রো প্লেয়ার হইবি, লোল খাবি প্রো প্লেয়ার হইবি ভাই, লোল খামু প্রো প্লেয়ার হমু না? আচ্ছা, আর আপনার খরগোশের মাথারা যদি খুলা দেই ভাই, কারণ আপনি এতদিন যা করছেন ভালো করেন নাই, বুঝছেন? আমি আবার কি করলাম? এই যে হুদাই ধরেন পুরো বানাবেন, পুরো বানাবেন কোয়া ম্যাচের ভিতরে নিয়ে হুদাই ড্রামের বারে বুড়ি খাওয়া মাইনাস মাইনাস খাওয়া একবারে পুরো বানাইছেন, লোল দিতেছেন সামনে, এটা আবার কেমন কথা ভাই? আমি তো সবাই লগে এমনই করি, আমি তো এরকম ভাবে সবাই রে পুরো বানাই। আপনি এরকম ভাবে সবাই রে পুরো বানান, এইটা ফাইজদামি কোন মানুষের লগে? ফাইজদামির কি হলো? এই যে বেটা তুই নিজের দিকে তাকায় দেখ, কত সুন্দর তোর একটা রূপ জ্বালাইতেছে, তোর মাথার মধ্যে একটা খরগোশের মাথা জ্বলাইতেছে, জ্যাকেট আমার মতো কালার হইতেছে ধীরে ধীরে, তুইও তো বেটা কয়েকদিন পরে পুরো রাজা হয়ে যাবি গা ভাই। এই রে, এই রে হলো হুদা কথা, বুঝছেন? আর ভাই কথাই রে না কথা, আজকে আমি আইসি এনে প্রতিশোধ লইতে, ওই যে কইছেন না প্রতিশোধের আগুন জ্বলবো, আপনি এতদিন আমার লগে মজা লইছেন না, সবাই সামনে অপমান করছেন না ভাই, ঠিক আছে? আজকে আপনার ফেস রিভিল করতে আইছি আমি, বুঝছেন? আর কোন কথা আছে? ফেস রিভিল তুই আমার ফেস রিভিল করবি? তুই আমার দেখছস তুই আমার ফেস রিভিল করতি? তো দেখছি না, কতবার দেখছি, কই দেখছস? এই তুই আমার কই দেখছস রে? তার মানে কি তুই আমারে ব্ল্যাকমেইল করতেছস?
ব্ল্যাকমেল না ভাই, প্রতিশোধ। ওই যে প্রতিশোধের আগুন জ্বালাবেন নাম নেই, প্রতিশোধের আগুন জ্বলে উঠছে বুঝছে ভাই। এ নুবরা রাজা ভাই, তুই আমার ভাই লাগোস, আমি তোর ভাই গিয়ে তুই আমার তুই দিকে ডাইস ভাই, এটা ব্ল্যাকমেল টালা তুই করিস না ভাই। এইটা তুই আর ভাই ভাই কোনো কাম হবে না ভাই, আজকে ফেস রিভিউ 100 100। আমি অলরেডি আমার সবারে কথা দিয়ে আলাইছি ঠিক আছে ভাই। আচ্ছা তোর এক প্যাকেট আকিস বিড়ি কিনে দেন ভাই, এগুলা 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 করিস না, এগুলা ভালো না। আমার ওই যে সাদা জ্যাকেটটা দেখছেন, প্রতিশোধের আগুন জ্বলে গেছে ভাই, এখন আপনি তা হইন ঠিক আছে। আমি তাড়াতাড়ি যাই আপনার ফেস্টারি ভালো থাকেন ভাই। ওকে সো গাইস, আমরা চলে আইছি মনে করেন পর রুবেল ভাইয়ের গ্রুপ থেকে। পর রুবেল ভাই এতক্ষণ বহুত ফ্যান ফ্যান করছে কিন্তু এত কিছু করে লাভ নাই, যেহেতু তোমাকে কথা দিছি সেহেতু হচ্ছে আমি তোমাদের সামনে ফেস্টিভ্যালটা করে দিব। তো দেখো সেদিন আমার ভাইয়ের লগে কি কথা হয়েছিল ঠিক আছে। এই যে সর্বপ্রথম হচ্ছে আমি বাইরে বলছি যে ভাই প্লিজ আপনার একটা ছবি দেন, আমি ফ্রেম করে রাখবো। হ্যাঁ তো এখানে ভাই দেখেন কি মেসেজ দিছে, এনে মেসেজ দিছে এই বেটা আমার ছবি দিয়ে তুই আবার কি করবি ঠিক আছে। বলেন আমি কি কইছি যে ভাই আপনার মতো প্রো প্লেয়ার হওয়ার আমার অনেক শখ ছোটকাল থেকে, তো প্লিজ আপনার একটা ছবি দেন আমি ফ্রেম করে রাখবো। এই যে এখানে কিন্তু একটা ছবি ভাই দিছে অলরেডি, যেটা আমি ব্লার করে রাখছি এখন আপনাদের সামনে, যেটা আমি দেখাই দিব। অ্যান্ড গাইস এরপরে হচ্ছে পুরো রুবেল ভাই যদি আমার উপরে কোনো অ্যাটাক ম্যাটাক করে আপনারা আমার বাঁচাইবেন ঠিক আছে, কারণ হচ্ছে উনি পুরো মানুষ, আমার বিভিন্নভাবে অ্যাটাক করতে পারে। তো গাইস এখন আমি আপনাদের সামনে তাহলে এটা প্রকাশ করে দিলাম, এই যে দেখুন এই ছবিটা। তো গাইস এখন অনেকেই ভাবতে পারেন যে এটা হচ্ছে হিরো আলম, আসলে এটা হিরো আলম না, এটা হচ্ছে আমাকে পুরো রুবেল ভাই ঠিক আছে। উনি এমনই দেখতে, মানে ওই হিরো আলমের ছোটোকালে মেলায় হারা যাওয়া ভাইয়ের মতো ঠিক আছে। তো আমার এই ছবিটাই দিছে, আমার মনে হয় এইটাই, আমার মনে হয় না আমি শিওর এইটাই, মানে কণ্ঠ হই না বুঝেন না, মানে এইটাই যাই হোক, মানে এটা দেখে লাভ হলো কি আপনারা এখন তো একটা কাম করবেন, এই যে পুরো রুবেল ভাইয়ের মনে করেন হিরো আলম পুরো রুবেল ভাইও কইতে পারেন, এটা আপনার ইচ্ছা যাই হোক। এটার বিষয় নেই, এই ছবিটা হলো হের ফেসটা রিভিল করে দিলাম। অ্যান্ড গাইস সবাই ভালো থাকবেন আর সবাই তাড়াতাড়ি আমার 100K করে দেন, এত লেট করলে হইব আপনাদের জন্য, এত কষ্ট করে সুন্দর সুন্দর মজার মজার ভিডিও নিয়ে আসি, সবাই তাড়াতাড়ি 100K করে দেন। আর হচ্ছে সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন, আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, এত কষ্ট করে যেহেতু রিভিউটা করে দিলাম। আল্লাহ হাফেজ ঠিক আছে।